আপনারা দেখেছেন আমাদের সিআইটি স্বাধীন হওয়ার পরে এবার প্রথমেই ওই কেন্দ্রের যে সরকার আছে মোদী সরকার, যে সর্ব তারা নিজেদের মধ্যে নিজের মারামারি করেছে, ঘুরেছে করেছে, ব্যানার্জিকে খেপানো যাবে না। কারণ মমতা ব্যানার্জি তো মানুষকে পথ দেখাতে এরা পারবে, জিনিসপত্রের দাম যে লাগামহীন ভাবে বেড়েছে তা বিএনপি ভাবে আমাদের এখানে সেই বিরুদ্ধে প্রতিবাদে সংগঠিত করবার সময় আমাদের নেতা কর্মচারী কি হিসেবে নৈবেদ্য করব। যে সকল বন্ধু করে এই যে বড় বড় দেশগুলো তারা পরাস্ত হয়েছিল, আমাদের এখানেই গোটা পশ্চিমবাংলায় আমাদের হাওড়া স্টেশনে 1862 সালেই 1200 শ্রমিক প্রথম ধর্মঘট করে গোটা ভারতবর্ষের অন্যান্য ধর্মঘটের আগে। এবং এই যে হাওড়ার যে শ্রমিকরা 1862 সালে যে ধর্মঘট করেছিল, যে আন্দোলন করেছিল, যে নিপীড়ন সহ্য করেছিল, আজকেও আমাদের দেশে দেশে পশ্চিমবাংলায় তো বটেই, সেখানেও আমাদের শ্রমিকরা তারা লড়াই করে চলেছে, দাবি আদায় করে চলেছে। আমাদের এখানে 34 বছর বামফ্রন্ট ছিল, 34 বছর এই যে লাল ঝান্ডা যারা সিআইটু ওই সরকারটাকে আনিয়েছিল, গরিব মানুষদের সরকারকে আনিয়েছিল, সেখানে সামাজিক সুরক্ষা প্রকল্পে আমাদের বামফ্রন্ট সরকার একটা বিশেষ অবদান রেখেছিল। আর এবারে আপনারা শুনেছেন আমাদের কেন্দ্রীয় সরকার সামাজিক সুরক্ষা খাতে প্রতিদিনই টাকা কাটছাট করছে, টাকা কেড়ে দিচ্ছে, বাজেট কাট। শহীদ তরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করুন, শহীদের রক্ত তোমায় জানায় লাল 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 তেলা, শহীদ তরণ শহীদের রক্ত চৌধুরী, শহীদ তরণে আপন মরণে রক্ত অচিন্ত ভূঁইয়া কংগ্রেস, কংগ্রেস কংগ্রেস গৌরী প্রধান, কংগ্রেস বিমল কৃষ্ণ পাত্র, কংগ্রেস বনবিহারী দে সহ সকলকেই সেখানে আমাদের আনুষ্ঠানিক উদ্বোধনের জায়গায় যাওয়ার জন্য অনুরোধ করছি। এখন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করছেন ডাক্তারবাবু ডক্টর নির্মলেন্দ্র কর। ধন্যবাদ ডাক্তারবাবু, ব্লাড ডোনেশন ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন, এবার আমরা রক্তদানের কাজটা শুরু করছি, কাজের ফিরবেন তো সে কারণে আমরা রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধনের কাজটা শুরু করলাম এবং এই বিষয়ে এরপরে পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সদস্য সিআইটিউ দীঘা সমন্বয় সমুদ্র ভাগন বুকে দেওয়া যায় তার জন্য সেখানে কোনো পয়সা না পেয়ে সরকারের অনুদান ব্যতীত তারা সেখানে সামাল, যারা আজকে হাত বাড়িয়ে দিয়েছেন, সহযোগিতা করেছেন, যাদের দূর থেকে আমাদের আশীর্বাদ করছেন, যারা আমাদের সাথে আছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি, সবাইকে শুভেচ্ছা জানিয়ে জানাচ্ছি। এবং আগামী দিন এই দুটো দলকে হটাতে গেলে, দুটো সরকারকে হটাতে গেলে, গরিব মানুষের রাজ কায়েম করতে গেলে, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে গেলে এর কোনো বিকল্প নেই। এই বিকল্প তুলে ধরবেন, থাকবেন লড়াইতে, গরিব মানুষের পাশে দাঁড়ানোই আমাদের কাজ। আর আপনাদের পেলে এই পথ আরো প্রশস্ত হবে, আমাদের সাহস বাড়বে, আমাদের বুকটা আরো বেশি চওড়া হবে, আমরা পরাজিত করতে পারবই এই বিশ্বাস আমাদের আছে। আপনাদের সবাইকে অভিনন্দন। আজকে পয়লা মে ঐতিহাসিক মে দিবস উপলক্ষে কর্মসূচি গ্রহণ করেছে, আজকে ঐতিহাসিক মে দিবস এর উপলক্ষে আমাদের দ্বিধাতে আজকে সিআইটুর উদ্যোগে এবং অন্যান্য গণসংগঠনের সহযোগিতায়, অবশ্যই এখানকার মানুষজনের সহযোগিতায় আজকে এখানে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। কারণ এই গরমে
রক্তের খুবই প্রয়োজন আছে। আর আমাদের লড়াইটা দুটো পর্যায়ে চলে, একটা হচ্ছে মানুষের সাথে থাকা, মানুষের বিপদে আপদে দাঁড়ানো, আর আমাদের যা অন্যায় ঘটছে কেন্দ্র এবং রাজ্য সরকার তারা যে জনবিরোধী নীতি নিয়ে চলেছে তার বিরুদ্ধে আমাদের আন্দোলন সংগ্রাম চলে। আর এই দুটো পর্যায়ে যে আন্দোলন সংগ্রামটা আমাদের চলে, এই সংগ্রামের ভেতর দিয়েই আজকে শ্রমজীবীরা তারা আজকে শপথ গ্রহণ করছে যে আগামী দিনে এই দুটো যে সরকার আছে সরকার দুটোকেই পরাস্ত করতে হবে। আর বিজেপি আজকে যে শ্রমিকদের যে বিরোধী আজকে যে আইন কানুনগুলো করছে, শ্রম কোড চারটা করেছে, সেগুলো বাতিলের বিরুদ্ধে আমরা যে আন্দোলন সংগ্রাম করছি, এবং আজকে দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে মানুষের যে হাহাকার, সেই হাহাকারের আজকে একমাত্র দায়ী হচ্ছে ওখানে বিজেপি, আর টিএমসি তাকে সহযোগিতা করছে। টিএমসি আর বিজেপি হচ্ছে আজকে ভাই ভাই, এটা আমরা মানুষের কাছে রক্তদান শিবির যেমন করছি, মানুষের পাশে দাঁড়াচ্ছি, আমরা জনগণকে নিয়েই এর প্রতিবাদ করছি, এবং প্রতিবাদের জন্য আমরা যেমন ওখানে লড়াইতে আছি, মিছিলে আছি, আবার মানুষের পাশে থাকার জন্যই আজকে দীঘা শহরে আমরা রক্তদান শিবির অনুষ্ঠিত করলাম। আমার নাম আশিস প্রামাণিক, আমি গণ আন্দোলনের নেতৃত্ব।